নেতা উপমহাদেশের কমিউনিস্ট আন্দোলনের অন্যতম পথ প্রদর্শক বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এদেশের বুকে গরিব মেহনতি মানুষের সংগ্রাম আন্দোলন গড়ে তোলার কাজে এবং তার নেতৃত্ব দানকারী পার্টি গড়ে তোলার কাজে যিনি তার জীবন পাত করে গিয়েছিলেন সেই কমরেড অমল সেনের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আজকের এই স্মরণ মেলার এই উদ্বোধনে এই সমাবেশের উদ্বোধন আমরা ঘোষণা করছি আজকে। তাই আমার বক্তব্যের শুরুতে আমি কমরেড অমল সেনের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। পরিকল্পনা করে থেকে বদ্ধ সুস্থ হচ্ছে, আট বছর ধরে মামলা চলছে। এক দুই হচ্ছে যে আমি চুরি করতে পারবো কিন্তু আমাকে বলতে পারবে না, এটা কেমন কথা? পৃথিবীর দেশে দেশে বহু রাষ্ট্র বহু প্রধানমন্ত্রী বহু রাষ্ট্রপ্রধান তাদেরকে দুর্নীতির দায়ে জেলে যেতে হয়েছে। আমাদের পাশের দেশ থাইল্যান্ডে ইংল্যান্ড 10 বছর সাজা হয়েছে, আপনার পেরুর রাষ্ট্রপতি তার 30 বছর সাজা হয়েছে, হ্যাঁ ব্রাজিলের প্রেসিডেন্টের বিরুদ্ধে একই মামলা হচ্ছে। তাহলে আমি দুর্নীতির বিরুদ্ধে মামলা করতে পারবো না, দুর্বৃত্তের বিরুদ্ধে মামলা করতে পারবো না, এটা হতে পারে না। হাত মিলিয়ে জিয়া পরিবার লোকেরা এই কাজগুলো করেছে, তো যখনই আমি মামলা করব অমনি বলা হবে যে জিয়া পরিবারকে ধ্বংস করার জন্য হচ্ছে। এটা কি রাজকীয় কোনো পরিবার নাকি যে তার বিরুদ্ধে কিছু করা যাবে? কেন্দ্রীয় কমিটি জননেতা কমরেড অনিল বিশ্বাস রক্ষা কমিটির এখানে জননেতা কমরেড অনিল বিশ্বাস রক্ষা কমিটির এখানে
স্যার দৃঢ়তার সাথে রূপান্তরিত করার জন্য উদ্বোধন করতে আসবেন মৃত্যু ইঞ্জয়ী জননেতা ওয়ার্কার্স পার্টির সংগ্রামী সভাপতি মাননীয় জননেতা কমরেড রাশেদ খান।